কাউরির পরনে কিছুই থাকবে না। যেদিন এই কথা নবীজি বললেন, এই কথা শোনার পরে আম্মা আয়েশা নবীকে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আমরা পর্দা, দুনিয়াতে আমরা পর্দার কথা শুনেছি, নিজকে লুকিয়ে রাখি, মুখ পর্যন্ত দেখতে দিই না, ও গো নবীজি, কড়ক এত মানুষ কবর থেকে উঠবে আর কাউরির পিন্ধনে কাপড় থাকবে না। নবী গো এক অপরের দিকে তাকিয়ে রেখে নবী গো এক অপরের দিকে যখন দেখবে সরবে মরে যাও, মানুষ লজ্জাই মরে যাবে, এক অপরের ইজ্জতের দিকে কেমন করে দেখবে। নবী যে বললেন, আয় সারে ইয়া তো দিনটা কষ্টর হবে রে আয়েশা, ইয়া তো কষ্টর দিনটা হবে, কত কঠিন দিন হবে। আজকে কোনো মার বাচ্চা হলে ডাক্তার না হলে হয় না, ইঞ্জেকশন না মারলে হয় না, সাত বাড়ির পড়া পড়ত বেশি মায়া লোকে এসে বসে কত চেষ্টা করার পরে বাচ্চা হয়। যারা বাচ্চা গর্ভে নিয়ে মরে গেছে, সেই দিন হাঁটতে হাঁটতে কখন পেটের বাচ্চা পড়ে যাবে জানতে পারবে, এত কষ্টর দিন হবে, হাঁটতে হাঁটতে কখন বাচ্চা খালাস হয়ে যাবে জানতে পারবে না, এত কষ্টর দিন হবে। যে কি মার বাচ্চা জন্ম দিতে জমিন আসমানে এক হয়ে যায়, তারপরে বাচ্চা দুনিয়ায় আসে, ও বন্ধু সেই দিন এত কষ্টর দিন হবে। মানুষ হাই নাপসি নাপসি করে, যেমন মদ পান করে পাগলারা কিছুই বুঝতে পারে না, নিজের কাপড় খুলে যায় তব জানতে পারে না, লাগবে সব নেশাই পাগল হয়ে আছে। আর ওয়ান্ত আল্লাহ বলছেন, ওয়ান্ত মুশকারা ওয়ালাকিন্না আযাব আল্লাহি শাদীদ, এটা বড় সেদিন নেশা করে থাকবে না, আল্লাহর আযাবে কঠিন আযাবের কারণে সব পাগল হয়ে থাকবে, কেমন করে বাঁচব কি করব, কেমন করে বাঁচব কি করব। এই হাসরের মাঠে পায়ে চপ্পল থাকবে না, কোনো একটাও গাছপালা থাকবে না, পরনে কোনো কাপড় নাই, আপনি একটা ছাতা নাই, মাথায় কিচ্ছু নাই, একবারে ফাঁকা মাঠ, জমি তাম্পে কি হোগি আসমা পৌলাদ কা হোগা, সিতারে টুট জায়েঙ্গে জমি পর জলজলা হোগা, না উস দিন বাপ বেটা কা না বেটা বাপ কা হোগা, সেদিন বাপ বেটার হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, বন্ধুরে আজকে রোধে গেলে বাপ তো একটু মা নিজে থেকে আসছে। এসে নবীকে বলছেন, নবী গো আজ সৌদি আর মাটিতে আল্লাহ এত দৌলত এমনি দেয়নি গো বাবা, ওই গরিব যেই দেশের লোক খাজুরের আঠি পিসে খানেওয়ালা ছিল, ছিল না ছিল না, যেই দেশের লোক খাজুরের আঠি পিসে খানেওয়ালা, আজ সেই জায়গার লোক এত ধন আল্লাহ দিয়েছে, কেন দিয়েছে ওরে বাজান, ওই রকম তাপের সমাতে ফসল ফল পেকে আছে, একবারে পাড়ার সমা নাবিজির এলান হয়ে গেল, দিনের জন্য বেরিয়ে পড়ো, কেউ বাহানা করেনি, আমার পাকা ফসল হুজুর, আমার পাকা ফসল নষ্ট হয়ে যাবে, আমি ফল পাড়তে পাবো না, আল্লাহ যা করবে থাক, দিনের দরকার পড়েছে বেরিয়ে পড়েছে। ও গো বাজান, কেন আল্লাহ দিয়েছে জানেন? ওই জামানা স্মরণ করেন, ঘরে কিছু ছিল না, নাবিজি এলান করে দিলেন, ইত্তাকুন নারা ওয়ালাও বেশি কেতামরাতিন, তোমার কাছে যদি বেশি থাকো, বেশি বেশি করে সাদকা করো, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে যদি না জুটে, তোমার কাছে যদি একটা খাজুরের অর্ধেকটা একটা টুকরা থাকে, ওটা কি সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো, ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেটাও না জুটে, ভাবে কালেমাতিন তৈয়্যেবা, কাউকে একটা ভালো কথা বলে, ওটা কি জাহান্নাম থেকে বাঁচার জন্য সাদকা বানাও। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত দৌলত দিয়েছে, কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলে চার পারা খুলেন আর দেখেন আল্লাহ কি বলছেন, লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যদি আল্লাহর ভালোবাসা নিতে চাও, তোমার যেটা সব থেকে ভালোবাসা জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দাও। আবু তালহা নবীর যেমন
এমনই এই আয়াত শোনা আল্লাহর রসূলের কাছে দড়িয়েছে বলে নবী গো একটা আয়াত নাকি শুনলাম যে আল্লাহর ভালোবাসা পেতে গেলে নিজের জীবনে কাটা মাল যেটা আমার কাছে সবথেকে পিয়ারা সেটাই নাকি দিতে হবে বলছে হ্যাঁ আল্লাহ এই আয়াত নাজিল করেছে দেখো যেমন এই কথা বলা বলছে নবী গো আমার কাছে সবচাইতে আমার জান থেকে পিয়ারা সব থেকে আমার পিয়ারা যে হলো এই বাইরোহা বাগান মদিনার আগাদিকে এই বাগান আমার জীবনে সব থেকে দামি জিনিস বিশ্বনবী আজ থেকে আল্লাহর রাস্তায় আমি এই বাগানকে সাদকা করে দিলাম এমনি আল্লাহ এত দৌলত দেয়নি আজ ভারতের মাটিতে ফার্স্ট ডিভিশনে পাশ করলে ভারত সরকার 10,000 টাকা দিতে কুইঠা বসে আর আজ সারা পৃথিবী থেকে যদি কেউ পড়িতে গেছে যত ছেলে মদিনাতে পড়ছে মাক্কাতে পড়ছে সবকে আরব সরকার 10,000 টাকা করে মাস দিছে সুবহানাল্লাহ বলেন নিজের দেশে ফার্স্ট ডিভিশন হওয়ার পরে 10,000 টাকা দিতে পারে না আমার দেশের বা প্রধানমন্ত্রী সারা পৃথিবীর বাচ্চা যত মক্কা মদিনায় লেখাপড়া করছে আরব কান্ট্রিতে পড়ছে সবকে কি দিছে 10,000 করে টাকা দিচ্ছে মাসে বেশি দিচ্ছে এখন এটা 10 বছর আগের কথা বলছি চিন্তা করেন কেন এত দাওলাত দিলে আল্লাহ আল্লাহর ওয়াদা আল্লাহ কি বলেছে আনফিক খরচ কর উনফিক আলাইক তোর উপরে খরচ করব আর আল্লাহর উপরে বিশ্বাস করে খরচ করে আল্লাহর রাসূলকে এসে বলছে আল্লাহর রাসূল কোন সাদকাটাতে বেশি নেকি পাবো আল্লাহ রাসূল কহেন তো আল্লাহ পাকের নাম বলছে আইয়ো সাদাকাতে আইয়ো আল্লাহ পাকের যা রাজুলি নিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ুস সাদাকাত আজম আজরান ইয়া রাসূলুল্লাহ কোন সাদকাটাতে বেশি নেকি হুজুর বলেন নবীজি বলছেন আনতা সাদাকা তুমি সাদকা করো ও আনতা সাহিহুন সাহিহুন তাকসাল ফাকরা ও তামুলুল গেনা ওয়ালা তুহমেলা হাত্তা ইজা বালাগাতিল হুলকুম ফাকুল তালে ফোলানিন কাজা ওয়ালে ফোলানিন কাজা ও কাত কানালে ফোলানিন নবীজি বলছেন তুমি সাদকা করো কখন ভালো থাকবে তখন আমরা তো সাদকা করি বেশিরভাগ কখন বেড়ে পড়ি তখন সারা জীবন না নমাজ পড়লে না রোজা করলে আজরাইলও টাইনে নিয়ে যায় না ওর মতন এমন পচর যে আজরাইলও ওকে টানতে চায় না হ্যাঁ তখন কইছে কতদিনের গুপ সাফ করবে তখন কইছে একটা খাসি গেলা দেগা রে শুনেছি যে রামঘাটে 500টা ছেলে আছে দেগা খাইবে খেয়ে দোয়া করবে টাইনে ছেঁচিড়া যাতে নিয়ে যায় তখন একটা বড় খাসি মাদার সাথে দিয়ে কইছে দোয়া করে দিও বলি স্যার তখন কইছে আল্লাহ ওস্তাজি রে খাইটা কি কইছে বুঝে যাক আল্লাহকে টাইনে ছেঁচড়ে কোন রকম পার করা বিপদে পড়ি এটা হলো সরকার তার রুদ্দুল বালা বালা দূর হবে বালা দূর করার লেগে আপনি দিয়েছেন বিপদ মুক্ত হবে এটা ঠিক কিন্তু আল্লাহকে রাজি করার সদকা কোনটা হলো আপনার কাছে কোনো বড় বেমারি নাই বাড়িতে কোনো পরেশানি নাই আপনি সুখে আছেন 2 লাখ টাকার ভুট্টা হলো 2,000টা টাকা আল্লাহর ঘরে চলে গেলেন আল্লাহকে আল্লাহ এই পাপ পাগলার কিছু কি আছে মারপেট থেকে এসেছো খালি হাতে এখানটা ইজ্জত ঢাকার মতন ত্যানাও আনিনি তোমার দয়া তো বড় হইন আল্লাহ তুমি দিলে আমার মতন কতগুলো পাগলা হের রোডে রোডে বেড়েছে কতটা ভিক্ষে হয়ে বেড়েছে আল্লাহ পাহাত যার নাই কত করে বেড়েছে আল্লাহ তুমি ভালো করেছো বিলে 10টা কামাইতে পেরেছি আজ 10 বিঘা জমি করেছি 2 লাখ টাকার ভুট্টা বিক্রি করল আল্লাহ তোর পাগল কি দিয়ে তোর নিয়ামত সব ই করবে আদায় করবে নিয়ামতের শুক্রিয়া আদায় করবে কিছু তো নাই এ ফকিরের দুধ আল্লাহ তোমার তো কোনো দরকারই নাই এ 2,000টা টাকা এই ফকিরের তরফ থেকে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ পাকের নবী বলছেন একদিকে তোমার ধনী হওয়ার খুব মন চাইছে একদিকে তোমার টাকা চলে যাবে বলে ভয় লাগছে যে কাল কি দিয়ে খাদ আনবো তুমি গরিব হওয়া ভয়টাকে দূরে করে দিলে তাকসাল ফাকরা ও তামুলুল গেনা একদিকে তোমার ধনী হওয়ার মন চাইছে যে আমি টাকা জমা করব সেটাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় দিতে পারো এই সাদকাটাতে আল্লাহ সব থেকে বেশি খুশি হয় বন্ধুরা আমার আমি হাদিস ও কোরআন বলতে তো জানি না আপনার ঘরে সামনে তবু আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আপনার ঘর দোয়াতে আমি অনেক দূর একবারে মেদিনীপুর ত্রিপুরা মেঘালয় আসাম মেদিনীপুর কলকাতা থেকে হাবড়া হুগলি থেকে নিয়ে একবারে আসাম থেকে নিয়ে আপনার বিহার বাঙ্গাল নেপাল ঝাড়খণ্ড সব জায়গায় আমি আল্লাহ আমাকে ঘুরাইছে এজা একটা দুর্ভাগ্য খালি যে গত বছর বাংলাদেশ থেকেও অফার এলো কিন্তু যেতে পারিনি সেটা হলো আবার
ফাঁকাই ছিল না, আর কয়েকদিনের জন্য ডাকছিল এক দেশ থেকে এক দেশ যাব, ভিসা করা, ই করা, পাসপোর্ট করা, অনেক সমস্যা। যাক, এবছর যদি আল্লাহ ভাগ্যে লেখে থাকে ইনশাল্লাহ দেখা যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাকে জানাবার জন্য কথাটা বলিনি, আপনার গ্রামের ছেলে হলো, এলাকার পূর্ণিয়ার ছেলে হলো, আপনাকে যেটা বলছে কোরআন আমার মুখ থেকে, হাদিস আমার মুখ থেকে হলো, হ্যাঁ বাহিরকার বক্তা যে কথাটা বলবে আমরাও কথাটাই বলি। হ্যাঁ, এবার কেউ আমরা বুঝি না, বলি এটা তো এলাকার মুলবি, এটা তো ফাঁসের গ্রামের মুলবি। আরে এলাকার মুলবি তো কোরআন কি এলাকার নাকি গো, হ্যাঁ আল্লাহর কালাম। সে যদি ভালো, আপনার কাছে আমার আশা, আপনার কাছে কয়টা ফায়দা শোনালাম, কিন্তু আমার একটাই তো বুঝতে উদ্দেশ্য মসজিদ বলে আছে, এজন্য বেশি আর শোনাবো না। দু তিনটা ফায়দা, এক নম্বর কি বললাম, আপনার মাল কাল্লা বাড়িয়ে দেয়। দু নম্বরে কি বললাম, সাদকা কি করে জাহান্নামের আজাব থেকে মানুষকে বাঁচিয়ে নিবে। কত গুরুত্ব যে নবী বলছে, কিছু যদি দিতে না পারো তো কমকরে একটা ভালো কথাও দুনিয়াতে মানুষকে দিয়ে যাও, যে এটা কি সাদকা বানো জাহান্নাম থেকে বাঁচার লেগে। একবারে স্পষ্ট বুঝে গেলেন সাদকা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে নিবে। তিন নম্বরে সাদকার ফায়দা আপনাকে কি বললাম, তিন নম্বরে আপনাকে বললাম, হ্যাঁ একটা হাদিস আপনাকে আরও শোনাচ্ছি। আল্লাহ পাকের নবী বলছেন সহিহ বুখারীর হাদিস, যে মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানসিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুমসিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেকদিন সকালে ফজরের পরে যখন আমরা ভোর করি, আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা নেমে আসে, কয়টা, দুটা ফারিস্তা আসে প্রত্যেকদিন, কোনোদিন নাগা নেই। তার মধ্যে একজন মানুষের লেগে কী করে, নেক দোয়া করে, আর একজন বদ দোয়া করে। কি বলছেন নবীজি, কোনো গাঁজাখড়ি কথা লয় সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন ফায়াকুলু আহাদুহুমা, তার মধ্যেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা দিনের কাজে নেকির কাজে মাল খরচ করে আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়াইয়াকুলুল আখারো, এবং দ্বিতীয় ফারিস্তাটা কি বলে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে খরচ করে না চিপির চিপির করে আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। ও বাজান, ফারিস্তার বদদুয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। অনেক মানুষ বলে টাকা তো কামাই করছি কিন্তু লাগছে কুলাই না, আজ তো অ্যাক্সিডেন্ট, কাল তো ই বেমার, পরশু তো এটা, আরেক দিন কেস, আরেক দিন ঝামালা, এই করতে করতে টাকা আসছে বরবাদ হয়ে চলে যাচ্ছে, এটা হলো বরবাদির পহচান। না খবরদার, ফারিস্তার বদদুয়া লিয়েন না, না তো এরকমভাবে আপনার বরবাদ হয়ে যাবে। আর ফারিস্তার নেক দুয়া লিবেন, আপনার বাড়িতে ধন ভরে যাবে। তিন নম্বরে ফারিস্তার বদদুয়া থেকে বাঁচবেন আর ফারিস্তার নেক দুয়া পাবেন। চার নম্বর ফয়দা, আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন মা নাকা সাদাকাতু মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনো দিন ঘটে না। পাঁচ নম্বরে আল্লাহ বললেন তেজারতকারে এই ব্যবসাতে কোনো দিন লস হবে না। ছ নম্বরে একটা মাত্র হাদিস শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন ও বাজান, মহাশারকে ধূপ আসে যেদিন যার তো বাদানাওয়া, বৈঠকে কুচ নেই খেবা কাহ, হ্যাঁ আরে নিচে বৈঠে কে তনি ব্যবস্থা করি, হ্যাঁ হাই দেখি না লোক খাড়া বা খাড়া খাড়া গড়ুয়া দুখা যাই, হ্যাঁ আরে বিচ বিচ মে কুর্সি খালি বা রা লোক নিকল কে দে দি হুনে, হ্যাঁ হাই দেখি না বহুত লোক খাড়া বা বৈঠা বাবু বৈঠা, খাড়া খাড়া গড়ুয়া জিন দুখাবা। আরে মাটি কে ই বানাল শরীরিয়া, ই মাটি মে বৈঠ যাইবা তো কা হো যাই, ই তো দেহিয়ে মাটিকে বানাল বা, মাটিকে ই বানাল শরীরিয়া মাটি মে মিলি যাই ভাই হো কেহ কুছলে কে নাহি যাই। কবর মে গো পালং চাই কা, না এগো বিস্তারা বিনা মিলি, এ বাবু মাটিকে ই বানাল শরীরিয়া মাটি মে মিলি যাই ভাই হো কেহ কুছলে কে নাহি যাই। চার গো কানা পারবাস কে ডলিয়া উপরে গো চাদরিয়া চাদরিয়া উপরে গো চাদরিয়া,
আর সে ওয়ালাকে ধারাম কাটা পর তোহার নেকি বাদি তোলাইয়ে ভাই হো কেহু কুছ লেকে নাই যাই না এগো পলং মিলি বিছাবে খাতির এগো বিছোনা ভি না মিলি এ বাবু তোহার লেকা লেকি ই না সোচি হে কে হামার বাবুজি বিনা তাকিয়া কে নাই সো সকেলে এগো তাকিয়া হামার বাবুজি কে মাথা কে নিচে রাখ দেব নাহি ভাইয়া না মিলি এগো চার পাই ভি না মিলি এইসন মাটি কে কবর আই আই হো দাদা যে মে না কোনো পঙ্খা হই না কোনো ডাব লাইট জ্বলি আল্লাহ রে আল্লাহ আপনার কাছে বলে যায় বলতেছিলাম মহাশরকে ধুপু আসে যেদিন জর তো বাদানওয়া তারস তো পানিয়া বিনু হামনি কে মানাওয়া মহাশরকে ধুপু আমি যেদিন জর তো বাদানওয়া তারস তো পানিয়া বিনু হামনি কে মানাওয়া বন্ধুরে আজকে সূর্য কতটা ওপরে আছে খুবই জ্ঞানের কথা বলছি ভালো করে ধ্যান দিয়ে শুনবেন জানি না আর জীবনে আবার দেখা হবে কি না অগবাজান আজ সূর্যটা কত দূরে আছে কোটি কোটি মিল দূরে আছে মিলিয়ন মিলিয়ন মিল দূরে তারপরও ইয়াত সূর্যের তাপ গবাজান দুপুরের সময় খালি পায়ে রোডে হাঁটতে পারি না বাইরে গেলে বিনা ছাতায় হাঁটতে পারি না কত রে কাপড় যেখানে না থাকে মনে হচ্ছে চামড়া পুড়ে জ্বলে গেল আল্লাহ এত তাপ এই সূর্যের কত দূরে আছে সূর্য করোড় করোড় আরব মিল দূরে এই চিকাশ আছে তারপরে যদি এত তাপ হয় খুব সুন্দর কথাটা ভালো করে বুঝবেন কারোরও মিল আর বমিল দূরে এই চিকাশের যদি এত তাপ হয় যে বাইরে গেলে আমরা বিনা চপ্পলে হাঁটতে পারি না বিনা ছাতায় যেতে পারি না বিনা কাপড়ে থাকতে পারি না মাঠে দু ঘন্টা খালি মাথায় থাকা যায় না ওই কোনো গাছের তলায় যাই আর হয় ঠান্ডা পানি পান করে জীবনে শান্তি দিই কিন্তু বন্ধুরে যেদিন কিয়ামত হবে ও বাজান ভালো করে শোনেন যেদিন কিয়ামত হবে সেই দিন সূর্যটা এত ওপরে থাকবে না সূর্যটা চলে আসবে আপনার মাথার ওপরে এক মিল এবার মিল দু প্রকারের জিনিসকে বলা হয় একটা সুরমার কাঠিকে বলা হয় মিল আর একটা কিলোমিটারের হয় মিল যদি সুরমার হয় তাহলে এতটা ওপরে আর যদি কিলোমিটারের হয় তো দু কিলোমিটারের ওপরে আজ করোড় মিল ওপরে মিলিয়ন মিল ওপরে চিকাশ তারপরে যদি এত তাপ হয় সেদিন যে মাথার ওপরে হবে সেই তাই দিনকের তাপটা কীরকম হবে আজ শরীরে কাপড় আছে শরীরকে আড় করে লাই আজ গাছ আছে ছায়া করে জীবন বাঁচিয়ে লাই আজ ছাতা আছে মাথার ওপরে ধরে লাই ওগো বন্ধু সেই দিন আপনি কবর থেকে উঠবেন আপনার শরীরে কোনো কাপড় থাকবে না যেমন মারপেট থেকে এসেছিলেন সেদিন কিছু ছিল না ওই কবর থেকে যত মানুষ উঠবে পানির লেগে ধোয়ানি পানির লেগে মেরেছে হুড়কি তখন কইছে যে আরে তুই মেহমানকে ধর আমি লাটকি লিয়ে আসছি হ্যাঁ মানে তুই এ গরুটা বান আমি ও কানটা দোকান লিয়ে আসছি মা জুয়াল হাল নামাইতে নামাই তো পার কানটা এবার বিহের শুনে মাথা খারাপ যে এ লিগে হাঁকে রুখে তো চলে বিরিয়ানির নাম করে ই তো সালা বেটি পেঠাবে না হাঁকে মারবে তার লেগে কইছে যে মেহমানকে ধর আমি লাঠি লিয়ে আসছি কানটার দিক দিয়ে বাড়িয়ে দিয়ে তার পাল কানটার দিক দিয়ে পালা ছিল ওর ধপ ধপিতে বিলাইটা যে দৌড়িয়ে গেছে হ্যাঁ বিলাইটা কুইদ্যে গলি ডেড়িতে পালা চোর বাড়ি এলি দেখে লেগে চিল্লাইতে কইছে দেখে চোর চোর হ্যাঁ বিলাইটা কয়দিন থেকে ঢুঁড়ছিল দেখতে পাইনি বুঝি এর দেখে চোর পাড়া পড়োশি দড়িয়ে বাড়িয়ে গেছে চোর কহে কানটা দিয়ে বুড়া বিহাই পালা ছিল এবার ও মনে করছে যে এইটাই চোর পালাইছে বুড়াটা মানে বেশি বুড়ালে আধ বুড়া বিহাই চোর মনে করে বিহাইকে দে দানা দান দে দানা দান গছিয়ে পিটেছে হম করে চিরে মারিও না মানে এদের দৌড়েতে দৌড়েতে গেছে আর ইয়ে দিকে দেখে লেছে কি বিহাই হেন্দে পালাইছে আর যে বিহাই পালাইছ কেন পালাইছ কেন ওই মাথা ও আগে পালাইছে যাইছে তো হয়ে গেছে খানি কইছে আরে ভাই মাছ কেন মারিল কইছে কেনে তোমরাই তো চিল্লাইলে চোর চোর করে তো চোর কে মানলো তো ভাই
অদব নাম থুইও না সোহাগ করতে যার কেরে বড় বিপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন মানা করেছে ওয়ালা তানাবাসু বিল আলকাব বুড়াল লাকাব ধরে এই আলতু ফালতু নাম দেখে ডাকিও না এমন নাম রাখো যে নাম আল্লাহর সেফাতি নামের সাথে জুড়ে রাখো মানা ভালো সে নাম রাখো কেনে ই রিঙ্কি টিঙ্কি পিঙ্কি আপি পপি বাবলি টুনি মুনি টিঙ্কু পিঙ্কু আপি পপা বাপু ইগলা নাম কেনে থুইতে যেছেন জি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল 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 জব্বার আব্দুল করিম এইগুলা নাম যদি থুইবে তো কইছে মুনি সাহেব এইগুলা নাম পুরানা হয়েছে আল্লাহ কোরআন হাদিব আমার মানুষ আমরা ওই খালি দিনের একটা নাম নামের আমরা আছি যে আল্লাহ রসুল যে বলেছেন যে যে মানুষের কাছে লাইয়াতি আন্না আলা নাসে জামান মানুষের কাছে এমন একটা সময় আসবে যার কাছে যে আচ্ছা ওর কাছে লাইয়াব কামিনাল ইসলাম ওর কাছে ইয়াসালাম ইসলাম বলে জিনিস থাকবে না মা ইল্লা ইসমহু ইল্লা ইসমু দুটা হাদিস আছে একটা আছে লা ইয়াতিয়া না লা নাসে জামান লা ওবালিল মারবে মা আখাজাল মাল এভাবে একটা আছে হ্যাঁ বে মা আখাজাল মাল আমিন হালালিল আমিল হারাম মানুষের কাছে এমন একটা সময় আসবে যে মাল মাল করে খালি বেড়াবে কিন্তু হালাল কি হারাম সেটা বুঝবে না হ্যাঁ চিনবে না ও আসতে দে খালি আসতে দে আর একটা কি এক সময় আসবে মানুষের নামে মুসলমান থাকবে ইসলামের কোনো রীতি রেওয়াজ তার মধ্যে হ্যাঁ কোনো আমল থাকবে না তো ওরকম ব্যাপার হয়ে গেছে আমাদের চলা বলা সব ইহুদি এর মতন বাচ্চাদের দেখেন চুল কাটা ইহুদির মতন কাপড় পিন্ধা দেখেন ইহুদি নাসরানির মতন হ্যাঁ সব আমাদের কম বদলিতে যাইছে বন্ধুরা আমার ভাইজানের আমার নাম গায়ের মুসলিমের নাম চলে এলো বন্ধুরা আইছেন সময় এখনো আমার মা খালারা যারা দিতে চাহেন তাড়াতাড়ি দেন সময় কাছে এলো দেখেন আজ কেউই আছেন আর কি করবেন কহেন এখন এখন রাত আপনার লেট করেন না যারা দিবেন দিয়ে দেন 11টা 22 হলো যাক 11:30 অবধি আপনাকে দেখছি ঘাটা তাকাচ্ছি আপনার কাছে আরো কয়টা মিনিট দেখি আছেন আলহামদুলিল্লাহ বাজে টাকাটা কম যে লাগছে আন কম সময় লয় তখন ফসল পানির সময় এখন একটা মেন আমদানি সময় জাজাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো আমিন আল্লাহুম আমিন দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয় আরে মসজিদ আপনার নির্মাণ হবে দিনের হবে জয় ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়াল রে ও মসজিদ বানিয়ে দাও দাও রে জান্নাত লিয়াল রে দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয় আরে ধন জিনিস ভালো নয় বন্ধু দিন থেকে সরিয়ে দেয় এও ধন থাকবে না তোমার হয়ে যাবে ক্ষয় ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়াল রে ও মসজিদ বানিয়ে দাও দাও রে জান্নাত লেখাল রে গরিব ধনীর এই ভবের মেলা নিঃস্ব হয়ে গেল কত রাজার রাজা পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া নেকি না থাকিলে সেদিন পড়বে ধারা পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া নেকি না থাকিলে সেদিন পড়বে ধারা এই জন্য বলি রে বন্ধু দান কইরা যাও এও দান ধরা থাকবে হবে না খোখয় ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলিয়াল রে ও মসজিদ বানিয়ে দাও দাও রে জান্নাত লিয়াল রে বলছিলাম জান্নাত
ওই লোকটা যেই লোকটার ব্যাপারে বললাম জান্নাতি জাহান্নাম থেকে বের হবে, হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গাছের তলায় করবে, ওখান থেকে আবার আরেকটা গাছের নিচে আসবে, তারপরে আরেকটা গাছ আল্লাহ আরেকটা গাছকে খাড়ো করবে, ওই দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ ওই গাছটার তলে যাব, আল্লাহ বলবে তুই জাহান্নাম থেকে বার হতে চাইলি, তোকে জাহান্নাম থেকে বের করলাম, তারপরে এই গাছের তলে আসতে চাইলি বললি কিছু চাইবো না সেটাও দিলাম, তারপরে আবার এই গাছ চাইলি আবার আসতে দিলাম, তারপরে আবার এখানে এসিস, তারপরে এবার আল্লাহকে বলবে আল্লাহ একটু জান্নাত কেমন দেখতাম, জান্নাতের মধ্যে যেতাম, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যা দেখাই, দেখার পরে আল্লাহকে বলবে আল্লাহ তুই জান্নাতের মধ্যে আল্লাহ তুমি একটু আমাকে জায়গা দিবা না, আল্লাহ বলবে তোর কতটা জায়গার দরকার বল, তোর জান্নাতে কতটা জায়গা নিলে খুশি হবি, আল্লাহ বারবার চাহার দেখ। আপনার একটা ছেলে কথাটা শুনেন, আপনার বাজার গেছেন একটা ছোট ছেলে লেগেছেন, আর বাজারে যাওয়ার পরে সাত তিন আর দিয়ে পুড়িয়ে দেন, ঠিক আছে, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। আপনি বাজার গেছেন একটা ছোট ছেলে লেগেছেন, এবার আপনার ছেলেটা একটু আগে দেখেছে আব্বা আব্বাজি কিরে পাঁপড় লিব, 5 টাকার পাঁপড় দিলেন, আর পাঁপড় লিখবো আর চা হবি, হ্যাঁ না ফের একটু আগে গেছে আব্বা আব্বাজি কিরে লেচু নেব, ফের আপনি দুটো লেচু নিয়েছেন, কিছুক্ষণ পরে ফের কইছে আব্বা যাই কিরে কি করছিস, একটা সিংহড়া নিব, আচ্ছা এটা নিয়ে দিলে আপনি কিছু চাহবি না, তার কিছু চাহবো না, ফের একটু আগে গেছে দেখি আব্বা, যেমনি কথা না আপনি কি কহবেন, আচ্ছা তুই কি নিলে খুশি হবি কথা, হ্যাঁ তো ওই রকমই লোকটাকে যখন জাহান্নাম থেকে আল্লাহ বাহির করবে, বাহির করে তখন লোকটাকে একটা গাছের তলে ছাইয়া দেখ আল্লাহ দেখ বানাইবে, লোকটা কইবে আল্লাহ একটা ছাইয়া এখানে যে তুমি আল্লাহ ওখানে গেছে, গেছে যখন লোকটা যাবে ফের কইবে আর একটা গাছ আল্লাহ আগে দিয়ে খাড়ো করে দেবে, তার চেয়ে সুন্দর আর ছাইয়া থাকবে পানি থাকবে, আল্লাহকে দেখ আল্লাহকে আল্লাহ যাই তুই যে করলি আর কিছু চাহবো না, ওইটা দিলে আর কিছু চাবি কিছু না চাহবো না, ফের ওইটা দিবে, এই করতে করতে জান্নাতের দুয়ার পর্যন্ত চলে যাবে, ওখানে যাওয়ার পর কেবে আল্লাহ কি, আচ্ছা তুই কি নিলে খুশি হবি কহ তো, একটু জান্নাতে জাগালি তুমি কইছে যা, তোকে 10টা বাদশার বাদশাহী যত বড় ভারতের মতন 10টা দেশ যত বড় যতখানি হবে এতখানি জায়গা আমি তোমাকে জান্নাতের মধ্যে দান করলাম, তুই একটু বসার জায়গা চাহলি যা, এই কথাটা শোনার পরে এই হাদিসটা এখানটা বয়ান করার পরে রাবি হাসতে লেগেছে, তো কইছে আমি কেনে হাসছি তো পুচকর, কইছে কেনে হাসছ, কইছে আল্লাহর রসুল হাসে ছিল কেনে, আল্লাহর রসুলকে সওয়াল করা হয়েছিল যে আল্লাহর রসুল কেনে হাসছেন, কইছে এই যেখানে আল্লাহও হাসবে, কেনে হাসবে যেমনি আল্লাহ কইবে লোকটাকে যে যা দুনিয়ার 10টা দেশ যত বড় অতখানি জায়গা তোকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ দান করনু, লোকটা কইবে আল্লাহ তুমি আর শুধু মজাক করছো, তার লেগে আল্লাহ হাসবে যে হায় রে পাগলা রে, আর কাছে কি কোনো কমি আছে নাকি যে আমি আল্লাহ তোর শুধু মজা করতে যাব, হ্যাঁ হাঁকে কি কোনো কিনতে হয়েছে জায়গা, আল্লাহ এ যা আরাদ আল্লাহ, যেমনি আল্লাহ কোনো জিনিসের এরাদা করবে খালি কইবে কোন হয়ে যা, হাইয়া কোন হয়ে যাবে, আল্লাহ খালি কইলে 10টা দেশ বন যা, 10টা দেশের সমান জান্নাতে লোকটা লেগে জায়গা বন যা, মনে হলো আর হইবে না কেনে ভাই, কত বড় বড় কয়টা খালি ঘর হবে, ইস্টারা ইস্টারা ঘর কয়টা শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন একটা জান্নাতির কতটি করে খালি ঘর শুনেন, নবীজি বলছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন, দুটা জান্নাত হবে যারা জান্নাতিরা হবে, এক জায়গাতে দুটা জান্নাত হবে, ওর লেগে শুধু চামদি দিয়ে বানা থাকবে,
কোনো গাঞ্জা খরি কথা লয় নাবির হাদিস পড়ে বলছি। নাবিজি বলছেন জান্নাতানে মিন ফিজাতিন, দুটা জান্নাত হবে কিসের, খালি চাঁদি দিয়ে বানা থাকবে। আনিয়া তো হুমা ওয়ামা ফি হেমা, ওই জান্নাতের ভিতরে যত বর্তন থাকবে, দোল থাকবে, থালি থাকবে, কাপ থাকবে, চামচ থাকবে, লোটা থাকবে, যত রকমের এখন বাড়িতে দরকার পড়ে জান্নাতের মধ্যে খাট পালং যত যা থাকবে সব হবে চাঁদি। তারপরে ইষ্টারা যেমন বড় লোকের পূর্ণিয়াতে দুটা বাড়ি, কাটি পাটনাতে দুটা বাড়ি, ওই রকম ফের আরো দুটা বাড়ির কথা শুনেন না আল নাবিজি কি বলছেন, ওয়া জান্নাতানে মিন জাহাবিন, আর দুটা বা আল্লাহ জান্নাত তার লেগে বানাইবে, শুধু তাকে সোনা দিয়ে বানা হবে। মিন জাহাবিন কি দিয়া, সোনা দিয়া। আনিয়া তো হুমা আনিয়া তো হোমা ওয়ামা ফি হেমা, ওই জান্নাতের ভিতরে যত সামান থাকবে সব হবে সোনার। এটা খালি চান্দিরই, ওই দোকান হলো খালি সোনারই, যেখানটা তো শুধবে সেখানটা শুনেন। সুবহানাল্লাহ, এমনি নামাজ পড়তে বলি না, জান্নাতে কি মজা আছে জানেন, আল্লাহু আকবার। যে ঘরখানে শুধবেন খালি স্ত্রী লিয়া সুতার এখান ঘর, ইন্না ফিল ইন্না লিল মুমিনে ফিল জান্নাতে, মুমিনের খেলে গিয়া জান্নাতের ভিতরে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্না লিল মুমিনে ফিল জান্নাতে, মুমিনের খেলে গিয়া জান্নাতের ভিতরে। হ্যাঁ কি হবে, ইন্না লিল মুমিনে ফিল জান্নাতে লা খাইমাতান মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান। কত সুন্দর হাদিসটা শুনেন নবীজি বলছেন যে যত নেককার হবে জান্নাতিরা হবে, জান্নাতির খেলে গে আল্লাহ খালি ওর স্ত্রী লিয়া থাকার লেগে ওর লেগে একটা ঘর বানা হবে, কুয়াটার হবে, অতি খালি আনন্দ ফুর্তি হানিমুন মজা করার লেগে খালি ওইটা স্ত্রী লিয়া ওর ভিতরে মজা, 72-72টা যে স্ত্রী থাকবে, এত বড় ঘর হবে এক অপরকে দেখতে পাবে না, একে এক জায়গাতে তা স্বামীটা সভা কি দেখবে, স্ত্রীরা এক অপরকে সতীনকে দেখতে পাইবে না। ওই খেমাটা কিসের হবে, ওই রুমটা কত বড় হবে শুনালেন আল্লাহ পাকের নবী বলছেন কি দিয়ে বানানো হবে, লুলু মতি দিয়ে বানা হবে। কি দিয়া, লুলু মতি দিয়ে বানা হবে। ওরে আল্লাহ মতি দেখেছেন চোখে, মতি যদি না দেখে থাকেন ওই বলটার আলোর দিকে তাকান যেরকম চমকে ওরকম চমকিবে, ওই মতি দিয়ে বানা হবে। আর কত বড় হবে রুমটা শুনালেন, রুমটা কত বড় হবে, আমাদের ঘরের রুমটা, আমাদের ঘরের রুম যেটা স্ত্রী লিয়ে থাকি কয় 14-15 হয় নাকি, 14-15 ফিট, 13-14 ফিট, এটাই হলো আমাদের রুমের মাপ। কিন্তু আল্লাহর জান্নাতের যেটা রুম হবে, খেমা হবে, স্ত্রী লিয়া থাকার ঘর হবে, রুমটা কত বড় হবে, নবীজি বলছেন সিত্তু না মাইলান, 60 মিল লম্বা হবে। বলবেন পয়সা পয়সা রটা তার करबा का कमाई, पैसा काम ना आई होई जब दुनिया से विदाई, पैसा काम ना आई होई जब दुनिया से विदाई, पैसा काम ना आई। पैसा से ले बा चाचा 22 बीघा कीन हो, तब तो नसीब होई तुई ये गज जमीन हो। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो, तब तो नसीब होई तुई ये गज जमीन हो, तब तो नसीब होई तुई ये गज जमीन हो। केते ना चिलैबा भैया बापर माई, पैसा काम न आई होई जब दुनिया से विदाई, पैसा काम न आई। पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो, गैला के बाद लोगवा कही बेईमान हो। মেলে মানুষ পয়সার লাগে ইমান ধর্ম বিক্রি করে দেয় কিনা, কিন্তু মরে যাওয়ার পরে ওর নাম থাকে না বদনাম থাকে, আর বদনাম থাকে কই, হাজি মরে তো গেল কিন্তু এক জমিকে 3 বার বেঁচে গেল নাকি,
पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो। गईला के बाद लोगवा कही बेईमान हो। कुछ हाजी मरे कुछ अभी हाजी कुछ ने बेमन मरे थे कहा। पैसा खातिर बेचबाय अपन धर्म ईमान हो। गईला के बाद लोगवा कही बेईमान हो। गईला के बाद लोगवा कही बेईमान हो। मरेला के बाद जइबा इज्जत गवाई पैसा काम न आई। होई जब दुनिया से विदाई पैसा काम न आई। बोला तानी ए हो सुना कर ऐसन कोनो काम हो। दुनिया से चली जाइबा तो जपी लोगवा नाम हो। एमन काम करे जान दुनिया थेके जाबेन मानुष अति याद करते थके। ए जे दुटा लोक हमार बाबजी और एदिक ओई भाई साहेब दुजना जे दुटा साफ ई दे दिले मस्जिदेर मार्बल लगिए दिले। लोकटा कैल मरे जाक मरे जाए नाम हारी जेबे जेमनी पा दीते जेबे मानुषर मने पड़बे कि पड़बे ना जब फलना मरे गए थे। किंतु ये सब तो अल्लाह तुमरा अपना रखे लागछे अल्लाहु अकबर। ओगिले थेके तो आमी 3 বছর আগে থেকে আলাদা হয়েছি। জীবন কইনু না যে জীবনে একদিন কোন হিসাবে একটা উদাহরণে কাইছনু যে মায়ের লোক এগুলা যে কইছে তো কুনঠে পাইলে এগুলা ফালতু কথা করে বাজে কথা গুনাহ করিস না এত খারাপ কথা কয়ে ওইটাকে ছেড়ে দেওয়াতে তো কত মানে আমার খেলাপ লেখা হইলো। তো আর ফের তখনই ছেড়েছি আমি। তো মানুষটা মরে যাক কিন্তু আর নামটা থাকবে না থাকবে না। যেমনি জায়গাটাতে পা দিবে কইবে যেখানটা কি নাম ছিল বাবজি না ওই যিনি প্রথম সাপ দিয়েছেন নবী হোসেন পা দিতে মাত্র আর মনে পড়ে যাবে লোকটার। ও কাউকে কহেনি নাম কিন্তু আর মনে পড়বে যেটা নবী হোসেন ভাইয়ের করা। দিল থেকে দুয়া বাড়াবে না বাড়াবে না বাড়াবে। আল্লাহ কবুল করবে না করবে না? হ্যাঁ এলে কচি পয়সা খাত পয়সা দুনা বোলা তানি এ হো সুনা কর আইসন কোন কাম হো। দুনিয়া সে চলে যাইবা তো জাপি লোগমা নাম হো। দুনিয়া সে চলে যাইবা তো জাপি লোগমা নাম হো। আখেরাত কে জীবন তোহার সফল হয়ে যাই পয়সা কামে না আই। লোকটা যখন দোয়া করবে যদি লোকটা গুনাহগার হয় আল্লাহ তো মাফ করে দিবে তার আখেরাত সুদর হয়ে যাবে। আল্লাহ পাকের নবী বলছেন কোন মানুষ যদি একটা মানুষ মানুষের সামনে খুব ভালো কিন্তু ভিতরে আমল ভালো নাই কিন্তু মানুষের সাথে ব্যবহার ভালো করে গেছে মানুষকে খুব ভালো মনে করছে মানুষের সাথে ভালো ব্যবহার দেখে গেছে কিন্তু ভিতরই আমল আর ভালো নাই যে মাটি দিতে আসছে কইছে ও সে তো ভাই মরে এলো হে লোকটা ভালো ছিল। আল্লাহ রসুল কইছে 40টা মানুষের মুখ দিয়ে যদি কথাটা বাড়িয়ে যায় তা আল্লাহ ওই 40টা লোকের ভালো কহার কারণে ওকে ভালো লিস্টে করে দিবে। কিন্তু আসলেও ভালো ছিল না কিন্তু লোকের সাথে যে ভালো ব্যবহার করেছে। এলেকে দুনিয়া থেকে যাবেন ভালো ব্যবহার ভালো কাম করে যায়েন যাতে দুনিয়া আপনাকে ইয়াদ করে আপনার লেগে দিল থেকে দুয়া বার হয়। হ্যাঁ বতিয়া কইসে বতাই এহ বতিয়া কইসে বতাই आवाज नहीं खे हम हूँ कैसन मुसलमान बनी लाज नहीं खे। हम हूँ कैसन निशान बनी लाज नहीं खे। केहू बोले सैयद केहू बोले मंसूरी केहू बोले शेख केहू बोले अंसारी। जब कुरान एक बार अल्लाह एक बार हाँ नबी जी एक बार सब के हो एक सब कुछ एक बार एक ही मसलक एक खुदा है एक है सबका रसूल एक है सबका रसूल एक ही मिल्लत एक ही मजहब फिर भी एक ऐसी भूल। क्या मन भूल कहें कुरान की कोथो लिखा छे
যে এতখানি পড়লে তুই দেওয়ান্দি, তুই সুন্নি, তুই ওয়াহাবি, তুই বেরেলি আছে, ওটাই কইছে কেহু বলে সৈয়াদে, কেহু বলে মানসুরি, কেহু বলে শেখ, কেহু বলে আনসারি, ভাইয়া ইসলামি এইসন মিজাজ নাই খে, হা মিজাজ নাই খে, হামহু কেসন মুসলমান বানি লাজ নাই খে, মোবাইল চালাবে আর শুনে লাগান, মোবাইল চালাবে আর শুনে লাগানা, ওহসে পরেশান আপনা বেগানা, ওহসে পরেশান আপনা বেগানা, একর জিন্দগি মে কহিও নামাজ নাই খে, হ্যাঁ নামাজ নাই খে, হামহু কেসন মুসলমান বানি লাজ নাই খে, জিন্স প্যান্টে পহনেলা আব মরদা লুগাই, জিন্স প্যান্টে পহনেলা আব মরদা লুগাই, পিছে সে লাগেলা আপস মে দোনো ভাই, পিছে সে লাগেলা আপস মে দোনো ভাই, আর হাতে মোবাইল ঘর মে আনাজ নাই খে, বড় বেচার কাছে 9000 মোবাইল, ওরে বাপরে, আরে বড় লোকের বাড়তে আছে তো একটা মানেছে, যা টাকা আছে গরম দেখাইছে, এ কাঙ্গালের ছেলে কম বলে বসে, আর পাছা কুটকুট মন মন হাসে, আদানি আম্বানি ঝালমুড়ি বেচতে বেচতে ভারতের সব থেকে বড় টাকাওয়ালা, আর এই মুসলমানের বেটা 5000 হলে আর কেন করে 5000 দিয়ে ব্যবসা বড় করবো জানে না, 5000 হলে আর 5000 কেমন করে হবে যে বড় মোবাইল নেব এটা জানে, হ্যাঁ হাতে মোবাইল ঘর মে পিয়াজ নাই খে, হ্যাঁ পিয়াজ নাই খে, হামহু কেসন মুসলমান বানি লাজ নাই খে, হামহু কেসন ইনসান বানি লাজ নাই খে, দিন রাতে ভটকেলা পিয়েলা তাড়ি, মুহুয়া পে থুকেলা লালার আউরি নারি, কাপড় খুলে দিয়ে যাচ্ছে আর ইন্দারা থেকে পানি তুলছে আর বলতে ঢালছে কই যে গন্ধ গেলে রে খাসারি ঢিলি আই বুনে দি, কাপড় খুলে দিয়ে খাসারি বনে মুসলমান, এতে লজ্জার কথার কিছু আছে, এ মুসলমান খাসারি বোনা মুসলমান, কাপড় খুলে নিজে চোখে দেখা কথা বলছি, কাপড় খুলে রেখে দিয়েছে আর দিয়ে খাসারি স্ত্রী কাক করে গন্ধ গেলে রে লি আই না খাসারি টি বুনে দি, ওরে আল্লাহ রে আল্লাহ, মোবাইল দিন রাতে ভটকেলা পিয়েলা তাড়ি, মুহুয়া পে থুকেলা লালার আউরি নারি, মুহুয়া পে থুকেলা লালার আউরি নারি, আরে বিনা জুতা কে এ কর ইলাজ নাই খে, বিনা জুতা কে এ কর ইলাজ নাই খে, হামহু কেসন মুসলমান বানি লাজ নাই খে, ওকে কইতে যান কি করে আমি গজি কেন খাইছি না হে ভাই, ছেলে এখন বেটি মাটি বড় হইলো বিয়ে সাদি দিয়ে এরকম যেন খাইয়ে যা রোডের কামড়া তো পড়ে থাকছিস, হ্যাঁ লোকে দেখছে তোর বাড়ি কে বিয়ে সম্বন্ধ করবে হে, হ্যাঁ করিস নে, আর তো 10 টাকা না বাঁচাইস তো যুগ খারাপ, কি দিয়ে বিয়ে দিবি, ও কই কি কইবে আমি খাচ্ছি নিজের বাপের কাছে তোর বাপের কাছে, হ্যাঁ রে বাপ রে, ওরে বাপ রে, ও খাইছে নিজের বাপের খাইছে, আবে তোর বাপের খাচ্ছিস টাকা দিয়ে খাচ্ছিস তোর কাপড় খুলে কেন বেড়াচ্ছিস, কি কহব, বোতল পি কে টোটাল ইজ্জত বোর দেলা, এ ভাইয়া ঘর কে সব লোটা থারি ফোড় দেলা, এ ভাইয়া বোতল পি কে টোটাল ইজ্জত, আমদানি একর আঠান্নি খরচা করেলা রুপইয়া, আমদানি একর আঠান্নি খরচা করেলা রুপইয়া, দারু জিন পিয়া বাত মান মোর ভাইয়া, বাচাল খুচাল ইজ্জত তো উতার দেলা, এ ভাইয়া বাচাল খোচাল ইজ্জত তো উতার দেলা, এ ভাইয়া বোতল পিকে টোটাল ইজ্জত বোর দেলা, এ ভাইয়া বোতল পিকে টোটাল ইজ্জত, গাঁও ঘর কে সব কেহু থাকল একরা কে সমঝাই কে, বাত নাহি মানা তা এ ভাইয়া বাপু আউরি মাতারি কে, গাঁও ঘর কে সব কে উঠা কল একরা কে সমঝাই কে, বাত নাহি মানা তা এ ভাইয়া বাবু আউরি মাই কে, ঘর কে চুল্লা চুহো চৌকি তোর দেলা, এ ভাইয়া
সকালে বাড়ি হেনে গেছে, রাত 9টা বাদ আছে, ছাইলা পারে না, স্ত্রীটা লিয়ে পরেশান পরেশান আছে, আইসে ও বুঝা না শুনে কইছে কোন দিকে গেলি খাইতে দে, কিছু খাইতে দে, ও ঘরের ভাত তো আছে, ডরে কি করবে জানছে যে দারু খোরাইছে মারবে, সেটি ভাত এনে দিয়েছে, অতি পানি এনে দিয়েছে, পানি খেনটা কি বছর আর একটা ছেলে লিয়ে কোন ফেল দিয়েছে, ওখানে লোটা খালি দিয়েছে, কইছে ওখানে পানি আর ভাত তো আছে খাইল, ওখানে গেছে যার করে দেখে লোটা দে পানি কই, কইছে পানি যে থুই এসছে জি, ধর লোটার গুষ্টি বেছে মারে একলা চালি তলে আগিনে তার লোটাকে, হ্যাঁ ঘর কে চুল্লা চুহু, কইছে আমি আম দিতে পারিনি জি কি করব, বড় বউর কোথায় দুটো ভাত এনে থেছি, বোর অনে ছেলে লে পেরে সন্ত মিত করবে না, আখা দিনের করে একলাম তোরে গুষ্টি হচ্ছে ঘর কে চুল্লা চুহু, চৌকি তোর দেলা এ ভাইয়া, বোতল পিকে টোটাল ইজ্জত বোর দেলা এ ভাইয়া, বোতল পিকে টোটাল ইজ্জত, তো বলতে ছিলাম বিনা জুতাকে একার ইলাজ নাই খে, হ্যাঁ ইলাজ নাই খে, হামহু কেসন মুসলমান বানি লাজ নাই খে, মুসলমানের স্বভাব এরকম হবে হবে না, আর কিরকম দিন রাতে বিবি সে করেলা ঝগড়া, কিছু মানুষ আছে আর লিয়ে দিয়া মাইয়ের সাথে খালি টেনশনই যায় না, সব থেকে খারাপ লোক ওই যার যে বাড়িওয়ালি নজরে ভালো লয় আর ব্যবহারের কারণে বাড়িয়ে সেটা টেনশন, দিন রাতে বিবি সে